লন্ডনে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। ব্রিকল্যান্ড জামে মসজিদে ঈদের জামাতে অংশ নিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম। এমদাদুল হকের ভিডিও চিত্রে রিপোর্ট করছেন শাহ এমি হোসেন। মুসলমান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে ঈদুল ফিতর। পৃথিবীর অন্যান্য দেশের ন্যায় ব্রিটেনেও আজ পালিত হলো ঈদুল ফিতর। ঈদের বিশেষ জামাত পড়ানো হলো পূর্ব লন্ডনের ব্রিকলেনের জামে মসজিদে। সৃষ্টিকর্তার নিকট সকল ধর্মপ্রাণ মুসলমানদের একটাই প্রার্থনা ছিল, পৃথিবীতে শান্তি ও বাংলাদেশের উন্নয়ন কামনা করে প্রার্থনা করা। এই দুই বছর পরে যে করোনার পরে প্রথম আমাদের ঈদটা আমরা একসাথে করতে পারলাম, নামাজ আদায় করতে পারলাম আল্লাহর কাছে। এই যে দুই বছরে যারা মারা গেছেন করোনাতে, আমাদের ব্রিটিশ বাংলাদেশি ভাই বোনেরা, তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করেছি আমরা এবং দোয়া করেছি যেন বাংলাদেশের আরও উত্তরোত্তর উন্নতি হয়, আগামীতে যাতে শেখ হাসিনার নেতৃত্বে আরও উন্নয়ন হয়, বঙ্গবন্ধুর স্বপ্নের পথ ধরে এগিয়ে যায় বাংলাদেশ, সেজন্য প্রবাসী মুসলমান ভাই বোনেরা আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। আজকে ঈদুল ফিতরের জামাত পড়তে এসে ধর্মপ্রাণ মুসল্লিরা সৃষ্টিকর্তার কাছে একটাই মুনাজাত করেন, করোনা ক্রান্তিকাল কাটিয়ে যেন বিশ্ববাসী আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে এবং বাংলাদেশের উত্তরোত্তর উন্নয়ন ঘটে, এটাই ছিল ধর্মপ্রাণ মুসল্লিদের প্রার্থনা। ব্রিকলেন জামে মসজিদ থেকে শাহ এমএসআই, চ্যানেল আই, লন্ডন।